এর আগে পটুয়াখালীর 10 মিনায় দেশের সবচেয়ে বড় বীজ বর্ধন খামারের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী। সকাল 10:30টার দিকে পটুয়াখালী পৌঁছান প্রধানমন্ত্রী। এরপর তিনি 10 মিনার চর বাঁশবাড়িয়া, চর সাইমন, চর হায়দারে বীজ উৎপাদন খামার প্রকল্পের উদ্বোধন করেন। এ সময় শেখ হাসিনা বলেন, ভিক্ষার ঝুলি নিয়ে বিদেশের কাছে হাত পেতে নয়, স্বয়ংসম্পূর্ণ হয়ে বহির্বিশ্বে মাথা উঁচু করে দাঁড়াবে বাংলাদেশ। প্রধানমন্ত্রী জানান, বীজ খামারটি চালু হলে দক্ষিণাঞ্চলের কৃষিক্ষেত্রে উন্নয়ন হবে, কাজ পাবে বহু বেকার। এরপর তিনি স্থানীয় আওয়ামী লীগের সমাবেশে অংশ নেন, পরে তিনি সেখান থেকে পিরোজপুরে পৌঁছান।